এই মুহূর্তে মাদারীপুরের শিবচর আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভিজিৎ মামুন, আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার মাদারীপুরের যে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু, সেই পদ্মা সেতু কিন্তু পুরো পদ্মা সেতু 6.15 কিলোমিটার দৃশ্যমান হয়ে গেছে। এখানকার মানুষের আশা যে কবে তারা এই পদ্মা সেতু চড়ে রাজধানীতে ঢাকা যাবেন এবং ঢাকা থেকে আসবেন, তারা কিন্তু আসলে খুব আনন্দ উল্লাসের মধ্যেই কিন্তু তারা রয়েছেন। তারা যেমনটি বলছেন যে পদ্মা সেতু আসলে তাদের স্বপ্ন এবং সৌভাগ্যের সেতু ছিল, এই সেতুর মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতুতে দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার, এই এই প্রবেশ প্রবেশদ্বারে কিন্তু মূলত এখানে ঘাট যে ঘাট রয়েছে সেই ঘাটে দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু লাঘব হবে। তারা আশা করছেন যে প্রকল্প মেয়াদ শেষের আগে এই এই সেতুতে চড়বেন এবং ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের যাতায়াত বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। কিছু সময় আগে এখানে পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, তিনি তেমন দাবি আশা করছেন যে পদ্মা সেতু যথাসময় চালু করবেন। এখানকার প্রত্যেকটি মানুষের সাথে কথা বলছেন যে এখানকার মানুষের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আজকে বাস্তবায়নের পথে। এখনকার এখন কিন্তু কোনো ধরনের কোনো বাধা বা বিপত্তি নেই, সবগুলো বিপত্তি বাধা কিন্তু এগিয়ে কিন্তু পদ্মা সেতু আজকে পুরো পদ্মা সেতু দৃশ্যমান। এই দক্ষিণ অঞ্চল বাসীর বহুদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু স্বপ্ন পূরণের মধ্য দিয়ে কিন্তু বাস্তবায়ন হচ্ছে। দক্ষিণাঞ্চল বাসীর একটাই দাবি যে ঘাটে যে দুর্ভোগ, এই দুর্ভোগটা তারা কিন্তু শীঘ্রই লাঘব চান। তারা তারা বলছেন যে এই পদ্মা সেতুতে কিন্তু বর্তমান সরকারের কিন্তু একটি চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ কিন্তু বাস্তবায়নের মধ্য দিয়ে কিন্তু আজকে পদ্মা সেতু পুরো পদ্মা সেতু দৃশ্যমান। তো দক্ষিণাঞ্চল বাসীর একটাই প্রত্যাশা যেন দ্রুত এই সেতু খুলে চালু করা হয় দক্ষিণাঞ্চল বাসীর জন্য। মামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। সেতু দৃশ্যমান হওয়ায় অবসান ঘটেছে 2 দশকের অপেক্ষার। দুপারের মানুষ খুশি সে খবর জানাতে মাদারীপুরের শিবচর থেকে যোগ দিয়েছিলেন সঞ্জয় কর্মকার অভিজিৎ।